এদিকে ব্রাজিলের খেলা দেখতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় নানা আয়োজন রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে খেলা, আর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, চট্টগ্রামের প্যারেড ময়দানে আছেন রিপোর্টার কমলদেব, এবং ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আছেন রিপোর্টার আতিয়ার সজল। তবে প্রথমে যাচ্ছি সহকর্মী সালেহীনের কাছে। যে ম্যাচটি খেলা হচ্ছে সেইটি দেখার জন্য তার সমর্থকরা এখানে ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে প্রচুর সংখ্যক হাজার হাজার দর্শক করছেন। আপনি দেখতে পাচ্ছেন যখনই ডি বক্সের দিকে বল নিয়ে এগোচ্ছেন ব্রাজিলের প্লেয়াররা খেলোয়াড়রা, তখনই কিন্তু এই উল্লাস সেজে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে যতবারই এই তারা সামনের দিকে এগোচ্ছে খেলোয়াড়রা বলগুলি নিয়ে, ততবারই কিন্তু তাদের উল্লাস কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আকাশ বাতাস ভারী উঠছে তাদের উল্লাসে। এখানে আমরা আজকে সন্ধ্যা থেকে দেখেছি যে প্রচুর সংখ্যক দর্শক ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যেখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং বিভিন্ন হলে খেলা দেখানো হচ্ছে, সে সঙ্গে টিএসসির প্রাঙ্গণেও কিন্তু খেলা দেখানো হচ্ছে। সব জায়গাতেই হাজার হাজার সমর্থক যারা রয়েছেন, ব্রাজিল ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, ফুটবল ভক্ত যারা রয়েছেন তারাই কিন্তু খেলা দেখতে এসেছেন গভীর রাতেও। এখন রাত্রে প্রায় 2:10 বাজে, প্রায় 2:06 মতো বাজে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে মোট কথা একটি বড় ধরনের এখানে যে স্টেডিয়ামে পরিণত হয়েছে, কাতার থেকে কম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে বড় পর্যায়ে খেলা দেখতে এসে সবাই উচ্ছ্বসিত উদ্বেলিত। আমাদের একটু বলে রাখতে চাই পরিসংখ্যানে যে ব্রাজিল এবং সার্বিয়ার যে খেলা এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, সেখানে এখন পর্যন্ত কেউ কোনো গোল দিতে পারেনি। এখন প্রায় 50 মিনিটের মতো খেলা চলছে, এখন ফ্রি কিক নিচ্ছেন নেইমার আমরা দেখতে পাচ্ছি, এবং সেই খেলা দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রয়েছেন, তার কিকের অপেক্ষায় রয়েছেন। এই সেই কিকে যদি কোনো গোল হয় তাহলে তো কোনো কথাই নেই, এবং তার অপেক্ষায় এই দর্শকরা রয়েছেন এবং সমর্থকরা রয়েছেন, তারা প্রত্যেকেই নিশ্চয় পুরো এই টিএসসি মোড় এখনই সেই ফ্রিকিকের থেকে ফাউল থেকে ফ্রিকিক হচ্ছে গোল দেওয়ার চেষ্টা, কিন্তু সেটি হয়নি, কর্নার কিক। এবং তারপরে দেখুন দর্শকদের যে একটি উত্তেজনা, তাদের যে উল্লাস সেটি কিন্তু রয়েছে, গোল না হলেও তাদের মধ্যে সেই উল্লাস কিন্তু রয়েছে। যতবারই ডিবক্সের দিকে বল যাচ্ছে প্রতিপক্ষের ডিবক্সে, ততবারই কিন্তু তারা দেখেছে এবং ব্রাজিলের সমর্থকরা উল্লাসে ফেটে পড়ছেন, এবং তারা তো চাচ্ছেন যে ব্রাজিলের সমর্থকরা যারা চাচ্ছেন যে ব্রাজিল আজকে এখান থেকে জয় নিয়ে মাঠ ছাড়ুক। তাদের যে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে সেই বিশ্বকাপ মিশনে তারা যেন এবার ষষ্ঠ শিরোপা ঘর তুলতে পারেন, এর আগে কিন্তু 5 বার শিরোপা তারা নিয়েছেন, এবং এবার যেন ষষ্ঠবারের মতো সেই শিরোপা নিয়ে তারা যেন ঘরে ফিরতে পারেন সেই প্রত্যাশা কিন্তু এই সমর্থকদের রয়েছে। আমরা বলতে চাই যে সার্বিয়া এবং ব্রাজিলের যে খেলায় এখন পর্যন্ত 3 বারের মতো মুখোমুখি হয়েছে, তার মধ্যে 2 বারই কিন্তু ব্রাজিল জয়লাভ করেছে, এবং আজকে 3য়বারের মতো দেখা হচ্ছে তাদের মধ্যে খেলায়, এবং এবার তারা জয়লাভ করবেন এমনটা ব্রাজিলের সমর্থকদের যেমন উচ্ছ্বাস রয়েছে তাদের প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে যারা ব্রাজিল ভক্ত নাও তারাও কিন্তু এখানে খেলা দেখতে এসেছেন, যারা ফুটবল যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, যারা খেলা ভালোবাসেন তারা কিন্তু খেলা দেখতে এসেছেন। কিন্তু কোনো রকমের সব ধরনের দর্শক কিন্তু এখানে রয়েছে, শুধু ব্রাজিলের সমর্থক কিন্তু আমরা দেখিনি, সব ধরনের দর্শক কিন্তু এখানে রয়েছে, সার্বিয়ার পক্ষেও কিন্তু আমরা অনেককে দেখেছি খেলা দেখার জন্য। তো এখানে এই মুহূর্তে আমার কাছে ছিল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, যেখানে সমর্থকরা খেলা দেখছেন। এখন এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী কমলদেব, যিনি জানাবেন চট্টগ্রামের খেলা দেখার সবশেষ খবর। ধন্যবাদ সালেহীন। ব্রাজিল এবং সার্বিয়ার খেলা দেখার জন্য কানায় কানায় পরিপূর্ণ চট্টগ্রামের বিশাল প্যারেড ময়দান। শুধু প্যারেড ময়দানের কথা বলবো না, চট্টগ্রামে যতগুলো খোলা বড় মাঠ রয়েছে সবগুলো মাঠে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এখানে টানটান একটা উত্তেজনা রয়েছে ব্রাজিল সমর্থক পাশাপাশি অ্যান্টি ব্রাজিল, অর্থাৎ ব্রাজিল সমর্থকরা যেমন দমবন্ধ হয়ে খেলা উপভোগ করছে ঠিক তেমনি সহঅবস্থান রয়েছে যারা ব্রাজিলকে পছন্দ করে না সার্বিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাদের অবস্থান রয়েছে এই মাঠের মধ্যে। রাত খেলা রাতে একটাই খেলা শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি রাতে একটার আগে রাত 9টা থেকে এখানে প্রচুর মানুষ ভিড় করেছিল, হাজার হাজার দর্শক ভিড় করে আছে। এত বলাই চলে ব্রাজিল তার হ্যাকসাম মিশন হচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ জেতার জন্য অপেক্ষা করছে কাতারে, কিন্তু তাকে সমর্থন দিয়ে যাচ্ছে এই চট্টগ্রামের সাধারণ মানুষ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই প্যারেড ময়দানে যে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, সে বড় পর্দায় খেলা দেখার জন্য চট্টগ্রাম পার্শ্ববর্তী চট্টগ্রাম কলেজে যেমন শিক্ষার্থীরা রয়েছে ঠিক তেমনি
এমনি আশপাশের এবং বিভিন্ন এলাকা থেকে সাধারণ দর্শকরা এসে কিন্তু এখানে ভিড় করছে বড় পর্দায় খেলা দেখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন বিশাল এই প্যারেড ময়দান, সেই প্যারেড ময়দানও কিন্তু কোথাও তিল ধারণের ঠাঁই নেই, পুরো মাঠ প্যারেড ময়দানের পুরো মাঠ। এখানে কিন্তু আপনি জানেন 50 থেকে 60 হাজারের বেশি দর্শক মানে মানুষের সমাগম হয়, অত সময় জমাবেত করা যায় এই মাঠে। ঠিক তেমনি এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা আজকের এই প্যারেড ময়দানে, যেখানে তারা ব্রাজিল এবং সার্বিয়ার খেলা উপভোগ করছে। আপনি দেখেন ব্রাজিল, যেমন ব্রাজিল সমর্থকরা রয়েছেন তারা জার্সি পরে তারা পতাকা নিয়ে আসছে, ঠিক তেমনি যারা ব্রাজিলকে পছন্দ করে না তারা সার্বিয়াকে সমর্থন দিচ্ছে, তারাও কিন্তু সহবস্থান রয়েছে এখানে। যখন ব্রাজিল যখন আক্রমণে যায় তখন ব্রাজিল সমর্থকরা চিৎকার করে উঠে বা হর্ষধ্বনি দেয়, আবার যখন ব্রাজিলের দিকে বল ছুটে যায় তখন কিন্তু একাবার সার্বিয়ার সমর্থক যারা অ্যান্টি ব্রাজিল আছে তারা কিন্তু সব সমর্থন দিচ্ছে। এখানে কিন্তু আতশবাজি ফুটানো হচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ এই প্যারেড ময়দান। শুধু প্যারেড ময়দানের কথা বলবো না, চট্টগ্রামের অসংখ্য খোলা মাঠে কিন্তু এই বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। বিশ্বকাপের যে আয়োজন, যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটা বন্ধ করে চট্টগ্রামে একটা অন্যরকম পরিবেশ। আপনি জানেন রাত এখন প্রায় 2টার বেশি প্রায় 2:15 বাজে, এর মাঝে মধ্যরাতও কিন্তু দর্শকদের বিন্দুমাত্র ক্লান্তি নেই খেলা দেখার জন্য। এই ব্রাজিল সমর্থক এবং ব্রাজিল সমর্থক না, দুপক্ষ এখানে রয়েছেন তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছেন দুপক্ষের সহবস্থানের মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন আসলে নীরব দর্শক নিস্তব্ধ হয়ে কখন যখন আক্রমণ হয় তখন তারা যেমন চিৎকার করে উঠে, যখন আবার খেলা চলছে তখন কিন্তু নির্বিষ্টি মনে তারা খেলা দেখে যাচ্ছে। আপনি আসলে এটা বাংলাদেশে ফুটবলের যে উত্তেজনা উন্মাদনা রয়েছে সেটা কিন্তু এখন এখন দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না, কিন্তু অংশ না নিলে কি হবে, দর্শকদের যে উন্মাদনা সেটা কিন্তু বিন্দুবান্ধব কমতেই নেই। তো বলা চলে চট্টগ্রামের প্রতিটি খোলা মাঠ খোলা ময়দানে বড় পর্দায় খেলা উপভোগ করছে। এখানে ব্রাজিল সমর্থকরা যেমন উল্লাসে মেতেছেন, ঠিক তেমনি যারা ব্রাজিল না তারা ব্রাজিলের বিপক্ষে অবস্থান নিয়ে আছেন। তো চট্টগ্রামের প্যারেড ময়দানে এখন হাজার হাজার দর্শকবৃন্দ যেমন রয়েছে, ঠিক তেমনি ভিড় হচ্ছে অন্যান্য খোলা মাঠগুলোতে। তো চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ, আমরা চলে যাবো এখন ফেরির খবর জানার জন্য সহকর্মী আতিয়ার সজনের কাছে। বিশ্বকাপের যে উত্তাপ ছড়িয়েছে সারা দেশে তার ব্যতিক্রম কিন্তু ফেনীতেও নয়। আমরা দেখেছি ফেনী শহরের যে পুরাতন কারাগার রয়েছে সেই কারাগারের সামনেই কিন্তু ফেনী পৌরসভার পক্ষ থেকে একটি 20 ফুট বাই 25 ফুটের বড় স্ক্রিন বা পর্দা স্থায়ীভাবে বসানো হয়েছে, এবং এই পর্দা কিন্তু বিশ্বকাপ খেলার প্রত্যেকটি ম্যাচ কিন্তু ফুটবল খেলার ম্যাচ দেখানো হচ্ছে। এবং আজকেও আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ ছিল, সেই ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু এই জায়গাটিতে প্রথমবারের মতো যে স্ক্রিনটি বা পর্দাটি বসানো হয়েছে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির তত্ত্বাবধানে, সেখানে কিন্তু এসে ফেনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল সমর্থক, যে ফুটবল পাগলরা বা ফুটবল প্রেমীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়ে তাদের খেলাটা দেখে। এবং আজকে যে খেলাটি চলছে এখন পর্যন্ত গোলশূন্যভাবে ম্যাচটি অতিবাহিত হচ্ছে, এবং কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ দেখে কিন্তু এখানকার যারা দর্শক রয়েছে তারাও কিন্তু অনেকটা শিহরিত হয়ে ওঠেন। কখনো সমর্থনে চিৎকার দেন, কখনো তালি দেন, কখনো আবার এক পক্ষ আর এক পক্ষকে কিছুটা ইঙ্গিতমূলক বিভিন্ন স্লোগান দেন। এইভাবে কিন্তু তারা পরস্পর এত মধ্যরাত বা গভীর রাতেও কিন্তু দেখতে পাচ্ছেন তিল দাঁড়ানোর ঠাঁই নেই। আমরা যদি বলি ফেনী শহরের পৌর যে এতে রয়েছে দোয়েল চত্বর থেকে শুরু করে এখানে মাস্টারপাড়া রাস্তার মাথা, ওদিকে ফেনী কলেজ গেট, পিটিআই পাইলট স্কুল মাঠ গেট থেকে শুরু করে পুরো রাস্তায় কিন্তু কানায় কানায় পূর্ণ দর্শকরা কিন্তু অধীর আগ্রহ নিয়ে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু খেলাটি উপভোগ করছে। এবং আজকে কিন্তু ব্রাজিলের খেলা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি প্রচুর ব্রাজিল সমর্থক এখানে তাদের বিভিন্ন রং ঢঙে তারা এখানে এসেছেন, এবং র্যাং ঢং তারা যেরকম ব্রাজিলের সমর্থক যেমন রয়েছে সার্বিয়ার সমর্থক কিন্তু হাতে গোনাও নয় অনেক উল্লেখযোগ্য পরিমাণ রয়েছে। তারা কিন্তু আমরা দেখছি এক পক্ষ যখন বল নিয়ে টান দেয় বা ভালো অবস্থানে চলে যায় বা একটা সম্ভাবনা তৈরি করলে অপর পক্ষ কিন্তু সেটাকে ধুয়োধ্বনি দেয়, আবার তাদের পক্ষে কিন্তু অনেকে জয়ধ্বনিও দেয়। তারা সর্বোপরি আশা করছে ম্যাচটি যেভাবে অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক আমার যে ম্যাচটি চলছে তার দর্শক দেখে কিন্তু ভালোভাবেই বেশ উপভোগ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে দর্শকরা রয়েছে তারা কিন্তু এই যে রাত উপেক্ষা করে শীত উপেক্ষা করে অধীর আগ্রহ নিয়ে এখানকার খেলাটি দেখছে। আমরা এখন রাজশাহীর খেলার পরিস্থিতি জানতে বা খেলার অবস্থা জানতে চলে যাব আমাদের আর এক সহকর্মী সাইফুল ইসলাম রকির কাছে।
ফুটবলের যে সৌন্দর্য সেটি হচ্ছে গোল। এখনো কিন্তু ব্রাজিল ও সার্বিয়ার মধ্যে যে ম্যাচটি হচ্ছে সেখানে কিন্তু এখনো কোনো পক্ষই গোলের দেখা পাননি। এ কারণে কিন্তু মাঝে মাঝেই আমরা ব্রাজিলের যারা সমর্থক দেখছি তাদেরকে বেশ কখনো কখনো উচ্ছ্বসিত দেখছি, কখনো কখনো তাদেরকে খুব হতাশ দেখছি। তবে তারা যেটি মনে করেন, ব্রাজিলের সমর্থকরা বলছেন যে শেষ পর্যন্ত কিন্তু জয়ের দেখা ব্রাজিলই পাবে, কারণ সার্বিয়ার এবং ব্রাজিলের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে ব্রাজিল অনেক বেশি শক্তিশালী, যে কারণে ব্রাজিল এখানে গোল পাবেন এমনটাই আসলে তারা মনে করছেন। বেশ কয়েকজন ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলেছি, তারা বেশ উচ্ছ্বসিত। যখনই সার্বিয়ারের পক্ষে কিন্তু গোল যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, তখনই কিন্তু ব্রাজিলের পক্ষের যেসব সমর্থকরা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন, হইচই করছেন এবং অনেকে কিন্তু ভুবুজেলাবাসী নিয়ে এখানে কিন্তু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। রাজশাহী মহানগরীর প্রায় 40 থেকে 45টি স্থানে কিন্তু এভাবে বড় পর্দা লাগানো হয়েছে। এই বড় পর্দাগুলোতে কিন্তু এই যেসব সমর্থকরা আছেন তারা কিন্তু খেলা দেখছেন। আপনারা জানেন যে এর আগে বড় দুটি ম্যাচে কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, বিশেষ করে আর্জেন্টিনার সাথে কিন্তু সৌদি আরবের যে ম্যাচটি, সেখানে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে, পাশাপাশি এখানে জার্মানিকেও কিন্তু 2-1 গোলে হারিয়েছে জাপান। যে কারণে ব্রাজিলের যেসব ভক্ত সমর্থকরা আছেন তারা আজকে কিন্তু কিছুটা চিন্তিত, তবে শেষ পর্যন্ত জয়ের যে মালা কিন্তু ব্রাজিলের গলায় পড়বে এমনটাই আসলে তারা প্রত্যাশা করেন। যেহেতু ব্রাজিল 5 বার এর আগে কাপ নিয়েছে, বিশ্বকাপ পেয়েছে এবং তুলনামূলকভাবে বিশ্বকাপের এই আসরে কিন্তু ব্রাজিল হট ফেভারিট মনে করছেন তাদের ভক্ত সমর্থকরা, যে কারণে সার্বিয়ার পক্ষে কিন্তু শেষ মুহূর্তে হলেও তারা গোলের দেখা পাবেন এমনটাই তারা প্রত্যাশা করেন। আমরা কিন্তু বেশ কয়েকজন ভক্তকে দেখছি বেশ চিন্তিতভাবে তারা কিন্তু এই খেলা দেখছেন, এবং বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে যে দলটি রয়েছে সার্বিয়া, এর পক্ষেও কিন্তু আমরা কিছু সমর্থককে হৈ হুল্লোড় করতে দেখছি। বিশেষ করে যেসব আর্জেন্টিনার সমর্থক ছিলেন, এর আগে আর্জেন্টিনা পরাজিত হয়েছেন, যে কারণে আর্জেন্টিনার যে সমর্থকরা তারা কিন্তু চান যে আজকে ব্রাজিল পরাজিত হোক, যেই কারণে কিছু সমর্থক আছে যারা ব্রাজিলের বিপক্ষে কিন্তু অবস্থান নিয়ে হৈহুল্লোড় করছেন এখানে। তবে আপনারা দেখছেন যে অধিকাংশই কিন্তু ব্রাজিলের সমর্থক রয়েছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা না পাওয়ার কারণে বেশ চিন্তিত তাদের মনে হচ্ছে। তবে আপনারা দেখছেন যে এইভাবে মাঝে মাঝে কিন্তু তারা হতাশা প্রকাশ করছেন, এখনও কেন গোলের দেখা পাচ্ছে না, তাদের প্রিয় খেলোয়াড় নেইমার, তাদের পছন্দের খেলোয়াড় নেইমার কেন গোলের দেখা পাচ্ছে না, এই নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ একটি হতাশা কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি। তবে শেষ মুহূর্তে কি হবে সেটি দেখার জন্য কিন্তু এই খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ তুলনামূলকভাবে দুই পক্ষই কিন্তু এখন পর্যন্ত ভালো খেলছেন এবং কেউই কিন্তু এখনও যে কাঙ্ক্ষিত গোল সেটির দেখা কিন্তু এখনও পায়নি। যে কারণে কি হয় না হয়, ফলাফল কেমন হয়, এমন একটি হতাশা কিন্তু ব্রাজিল সমর্থকদের মধ্যে কিন্তু কাজ করছে। সব মিলে আমরা যদি বলি রাজশাহী মহানগরীর তালাইমারি, আমরা এখন আলুপট্টি মোড়ের দিকে আছি, আলুপট্টি মোড় পাশাপাশি বিনোদপুর, এছাড়াও রাজশাহী যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর পাশে কিন্তু এভাবে বড় পর্দা লাগানো হয়েছে, বড় পর্দায় কিন্তু খেলা দেখানো হচ্ছে। আপনারা জানেন যে এই বিশ্বকাপ খেলা 4 বছর পরপর যেহেতু হয়, সে কারণে সমর্থকদের মধ্যে যে উল্লাস, যে আনন্দ, সেটির মাত্রা কিন্তু অনেক বেশি। পাশাপাশি অনেকেই দেখছি আমরা ব্রাজিলের জার্সি গায়ে দিয়েও তারা তাদের প্রিয় খেলোয়াড়দেরকে, প্রিয় টিমকে সমর্থন করার জন্য এসেছেন এবং তাদের উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ কোনোভাবেই কিন্তু যাতে কোনো ধরনের ভাটা না পড়ে, কোনো ধরনের কমতি না হয়, সেই জন্য কিন্তু মাঝে মাঝেই তারা হৈ হুল্লোড় করে যাচ্ছেন। এভাবে তারা শেষ পর্যন্ত খেলা দেখবেন এবং কাঙ্ক্ষিত জয় তাদেরই হবে এমনটাই আসলে ব্রাজিলের ভক্ত সমর্থকরা মনে করছেন। তবে কি হয় সেটির জন্য কিন্তু খেলা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ ব্রাজিলের সমর্থকদের উন্মাদনার খবর নিয়ে। আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে, এর আগে ছিলাম ফেনী, চট্টগ্রাম এবং ঢাকায়।